কথা বলতে পারি না, কথা বলিনি আমার সাথে। তারপরে হচ্ছে কি না, ওর মাথায় আমি মৃত্যু হয়ে গেছে। ডাক্তাররা বলছে এখন মরিনি, জীবনটা আছে। তার 10 মিনিট পরেই বলছে মারা গেছে। কি হ্যাঁ, বিকেল বেলায় আমরা তো জানি রে, আমরা জানি তো আজ তো বিকেলে। ওরা বলছে হচ্ছে কি না, ওর হার্ট অ্যাটাক করেছে। হ্যাঁ, দেখতে দেখছে না কাউকে, আমি জোর করে দেখেছি। আমি তো আমার স্বামী, আমার ও অসুস্থ খুব, ও কাজকর্ম সেরাম করতে পারে না। তাই ওর দুটো দুটো ছোট বাচ্চা, তাদের মুখে তো কিছু দিতেই হবে। আমি অসুস্থ, আমি লোকের বাড়ি খাটি, লোকের বাড়ি কাজ করি আমি। হ্যাঁ, সেসব রিপোর্ট সব আছে। তো আমার স্বামী ওই লোকে মদ বিক্রি করে, তাদের একটু গ্লাস টেলাস ধুই দেয়, পয়সা দেয়, সেই পয়সা নিয়ে আমার হাতে দেয়, আমি নিয়ে দুটো বাজার করি, তাই আমাদের সংসারটা চলে। এবার পুলিশ ও ধরেছে, ধরে থানায় নিয়ে গেছে। কবে ধরেছিল? রবিবারে ধরেছে, দুপুরবেলা। এবার অনেক ছাড়ানোর চেষ্টা করেছে, ছাড়াইনি, পুলিশ ছাড়িনি। এবার তারপরের দিন আমি সকালে দেখা করতে গেছি, আমি গিয়েছিলাম দেখতে। আমি বলছি এরকম দিনের মণ্ডলে ধরে এনেছি, আমি একটু দেখবো। আমাকে বলছে দেখা টাকা হবে না বলে আমাকে বার করে দিল, আমাকে দেখতে দিল না, আমি বাড়ি চলে আসলাম। আসার পরে তার 10:30-11 দিকে মনে হয় হসপিটালে নিয়ে আইছিল, বলছে ওর রক্ত রিপোর্ট করবে, মনে ধরে দেবো ওই কোনো রোগ টোক আছে কিনা। ওই রক্ত রিপোর্ট করে আর থানায় নিয়ে যায়নি, ওই জেলের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে। এই জেলে দিয়ে ওই রেখে দিয়েছে, বললো সোমবারে হচ্ছে পুলিশ আসবে, পুলিশ এসে ওই কোর্ট খুলবে, তারপরে ও ছাড়া পাবে, তার আগে পাবে না। কিন্তু আমি যা দেখলাম ওর গায়ে কি দাগ, এই বড় বড় মেরে সারে দেহ পুড়ে গেছে, রক্ত জাম হয়ে গেছে। কারা মেরেছে? পুলিশরা কুম্বার মেরেছে। এখন বলছে হার্ট অ্যাটাক করেছে। আমি যে কাগজটা সই করলাম সেটা ওরা সরিয়ে দিল, সেই কাগজটাও সরিয়ে দিয়ে এখন বলছে তুমি এই কাগজ দাও নি, এই কাগজ দিয়েছো। আমি বলছি না, আমি যথেষ্ট তো আমার বুদ্ধি আছে, আমি লেখাপড়া না জানি, আমার তো বুদ্ধি আছে। আমি যে একটা কাগজে নাম লিখেছি, আমার নাম আমি জানবো না কোন কাগজটাই আমি নাম লিখেছি। সেই কাগজটা ওই যে বুয়াশিরাও চা খাচ্ছে, আয়ামাসিরা বলছে আমরা এখন যাব না, চা খাবো, তারপর গিয়ে বমি পরিষ্কার করবো। পুলিশরা বলছে কি না, তুমিই করে দাও বমিটা পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, পুলিশরাই মেরেছে ওকে।
মেরে মারা গেছে, ভূমিটা পরিষ্কার করেছি, মাথা ঘুরে পড়ে গেছে, তখনই আমার কাগজটা সরিয়ে দিয়েছে যাতে ওরা না চাইছে না কোনো আপনি চাই পুলিশদের শাস্তি হোক, পুলিশদের শাস্তি হোক, এটাই আমরা চাই। কোনো বাবা মা সন্তান ছোট ছোট সন্তান যেন তার বাবাদের যেন না হারায়, পুলিশদের শাস্তি হোক এটাই দাবি করি আমি। পুলিশদের শাস্তি হোক, আমাকে তো গায়ে হাত দিতে দিচ্ছে না। আমি বলছি আমি ওর বউ, আমার দেখার অধিকার আমার আছে বলে জোর করে আমি ওর গাটা খুলে দেখেছি সব মারিতা। আমরা ভালো মানুষ, কালকে দেখে গেছি, আজকে আবার আসার কথা ছিল আমাদের, আমি আর আসিনি। আমার সমারও খুব শরীর খারাপ, ওর মধ্যে বুঝতে দিচ্ছে না পুলিশ। তা মোটামুটি যা পরে যা দেখা গেল যে ওর যা পা থেকে শরীরের পিঠ পর্যন্ত হাত পর্যন্ত যা মেরেছে মারির দাগ, মানে সব রক্ত দাগ মনে রয়েছে। পুলিশের মধ্যে হাত দিতেই দিচ্ছে না, মানে ওই কাপড় সরাতেই দিচ্ছে না। তা যা মোটামুটি যা শরীর দেখেছে মারির দাগ, তাই পুলিশে থানায় মারুক আর জেলখানায় মারুক মারির দাগ। তারপরে ওই মেয়েরা দেখার পরে মেয়ে পুলিশে বললো, আর জেলখানার ডাক্তারও ছিল, বলে তুমি এখানে থাকো। এবার আমার মেয়ে ছিল, আমার বৌরা সবার সব বাড়ি চলে গেলো। তারপর কিছুদিন পরে সংবাদ গেল মারা গেছে। কে জোর করে কি লিখে নিয়ে এসে বলছিলেন? ওই যে কাগজ নিয়ে গেছিলো, কাগজ নিয়ে বললো যে তুমি দেখতে যাবা, দেখতে যাওয়া, তাই এই কাগজটা সই করো, এই কাগজটা নিয়ে চলে যাও। তাই যে কাগজটা দেশে আমি তখন পেশেন্টে শিখানছিলাম, কিন্তু এই কাগজটা না, কাগজটা পুরোটাই এখানে এই পর্যন্ত লেখা ছিল, আর ঠিক এই পাশে লেখা ছিল, এখানে কোনো লেখা নেই, আর এই পুরোটা লেখাও নেই। পুলিশি মারার জন্যই তো আমার জামার মৃত্যুটা হলো। কী জন্যে? পুলিশি মারার জন্যই মৃত্যুটা হলো আমার জামার। কি চাইছেন এখন আপনারা? এখন আমরা চাই যাতে পুলিশ শাস্তি হোক, কালকে আমি আজ যত রাত তোর বাড়ি গিয়ে তোর বাড়ি যাচ্ছি। যেভাবে আমাদের ভবন মহলে যা পুলিশের উপরে শাস্তি দেখ, এটাই আমি। আপনার নাম? আমার নাম সুনীল দাস।